নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি উড়িষ্যা স্পেশাল মিষ্টি ছানা পোড়া বা ছানা কেক। আসুন দেখে নিই আজকের রেসিপি। এটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে নিয়েছি 2 লিটার দুধ। আপনারা ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন বা যে কোনো রকমের টোন্ড মিল্কও ইউজ করতে পারেন। এবার দুধটা আমি 5 থেকে 6 মিনিট সময় ধরে লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফোটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে ধীরে ধীরে এটা নাড়তে থাকবো, আর এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন ছানাটা কেটে এসেছে। ছানাটা যখন কেটে আসবে এরকম সুন্দরভাবে, তখন আমি ছানাটা সঙ্গে সঙ্গে ছেঁকে নিচ্ছি। একটা বড় বাটির উপরে আমি একটা ছাঁকনি রেখেছি আর ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানার যে জলটা সেটা কিন্তু আমরা ফেলবো না, পরের রান্নায় কাজে লাগবে। এবার ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা আমি এইভাবে বার করে নিচ্ছি। খুব বেশি করে যেমন আমরা রসগোল্লা বানাই তখন যেমন ছানাটাকে একদম ছেঁকে নিই, সেরকম ছাঁকিনি, কিন্তু ছানার মধ্যে অল্প জল রয়েছে। দেখুন ছানাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। ছানাটা এরকম একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সুজি, 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি ছানার জল 1/2 কাপ পরিমাণে। এই জন্যই আগে থেকে আমি ছানার জলটা সরিয়ে রেখেছিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। এই ফাঁকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ক্যারামেলাইজ হয়ে আসছে। দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই করে লোতে রাখবে, না হলে চিনিটা পুরো কালো হয়ে যাবে। দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গলে আসছে আর একটা সুন্দর কালার ধরেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ছানার জল। ছানার জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গুলে আসছে। দেখুন এরকম তৈরি হয়েছে, আর এটাকে আমি এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এবারে ছানার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা ছানার কেক বানান বা ছানা পোড়া বানান সেক্ষেত্রে এর কালারটা খুবই সুন্দর আসে আর এর ফ্লেভারটাও অসাধারণ হয়। দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি। ঘিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবটা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি এখানে অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি আর এর মধ্যে তেল লাগিয়ে নিচে একটা কাগজ বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেক মোল্ডও ইউজ করতে পারেন। ব্যাটারটা ঢেলে নিচ্ছি। 5 মিনিট আগে আমি এই পাত্রটা গরম করতে দিয়েছিলাম লো হিটে। এবার একটা এরকম র্যাক রেখে দিচ্ছি আর এটাকে আমি বেক হতে দিচ্ছি 20 থেকে 30 মিনিটের জন্য লো ফ্লেমে। 20 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এটা চেক করে নেব তৈরি হয়েছে কিনা। এর মধ্যে একটা কাঠি এভাবে ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখুন এর গায়ে কিন্তু কোনো লিকুইড ব্যাটার লেগেনি, সুতরাং এটা তৈরি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে আমি আনমোল্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে উড়িষ্যার বিখ্যাত আর খুব টেস্টি ছানা পোড়া বা ছানা কেক। আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে
ভিডিওটিকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।